ডিফেন্ডার মিডফিল্ডার ফরওয়ার্ডদের কোন ধরনের কোচিং করানোর মাধ্যমে সেই প্লেয়ারটির থেকে আপনি সেই প্লেয়ারকে দিয়ে ভালো একটি সার্ভিস পাবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাস্ট অ্যাটাক গেমার। DLS 23 গেমটিতে ডিফেন্ডার মিডফিল্ডার এবং ফরওয়ার্ডদের কোন ধরনের কোচিং করানোর মাধ্যমে সেই প্লেয়ারটি একজন পারফেক্ট প্লেয়ার হয়ে উঠবে সেই বিষয়ে আজকের ভিডিওটি। আজকের ভিডিওটির মাধ্যমে এই 5টি প্লেয়ারদেরকে কোন ধরনের কোচিং করানোর মাধ্যমে এই 5টি প্লেয়ারের থেকে আপনারা সব থেকে বেটার সার্ভিস পেয়ে যাবেন সেই বিষয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত বলবো। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, DLS সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিন। DLS গেমটির মধ্যে প্লেয়ারদের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে প্লেয়ারের স্পিরিট। তার জন্য আমরা যে কোনো প্লেয়ারদেরকে কোচিং করানোর ক্ষেত্রে প্লেয়ারদেরকে সর্বপ্রথম ফিটনেস কোচটি কমপ্লিট করব, তারপরে আমরা টেকনিক্যাল কোচের দিকেও লক্ষ্য রাখবো। অ্যানগালোকান থেকে কীভাবে কোচ করানোর মাধ্যমে তার থেকে আমরা বেস্ট একটি সার্ভিস পেয়ে যাব। অ্যানগালোকানতে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার স্পিডটা কিন্তু খুবই ভালো রয়েছে এবং ট্যাকেলটাও খুব ভালো রয়েছে। DLS গেমটিতে প্রত্যেকটা প্লেয়ারেরই যেই জিনিসটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি সেই জিনিসটা হলো প্লেয়ারের স্পিড। যেই প্লেয়ারের স্পিড যত ভালো সেই প্লেয়ারকে আমরা ততটাই গুরুত্ব দিয়ে থাকি এবং সেই প্লেয়ারের থেকে আমরা ততটাই ভালো সার্ভিস পেয়ে থাকি। সো তার জন্য কান্তকে ফিটনেস কোচ করানোর মাধ্যমে তার স্পিডটি আমরা বাড়িয়ে নিব এবং ফিটনেস কোচ কমপ্লিট হওয়ার পর তারপরে আমরা তাকে দিয়ে টেকনিক্যাল কোচ করাবো। তার ট্যাকেল ভালো হওয়ার সত্ত্বেও তাকে আমরা টেকনিক্যাল কোচ করানোর কারণ হলো তার পাসিংটা যেন বাড়ে এবং শুটিংটা যেন বাড়ে এবং কন্ট্রোলিংটা যেন বাড়ে। সো এগুলো যদি বেড়ে যায় তাহলে কিন্তু তার থেকে আমরা অনেক ভালো একটি সার্ভিস পেয়ে যাব। রদ্রিগারকে যে ধরনের কোচ করানোর মাধ্যমে তার থেকে আমরা বেস্ট একটি সার্ভিস পেয়ে যাব। প্রথমে তাকে দিয়ে আমরা ফিটনেস কোচটি কমপ্লিট করে নেব। ফিটনেস কোচ কমপ্লিট করার মাধ্যমে তার স্পিডটা বেড়ে যাবে এবং ফিটনেসটাও বেড়ে যাবে। তারপরে তাকে দিয়ে আমরা টেকনিক্যাল কোচ করাবো। টেকনিক্যাল কোচ করানোর মাধ্যমে তার ট্যাকেল, পাস এবং শুটিং এবং বল কন্ট্রোলিং এগুলো কিন্তু বেড়ে যাবে। তার ট্যাকেলটা কিন্তু আমাদের বাড়ানোর অবশ্যই খুবই দরকার। এগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু তার থেকে আমরা বেস্ট একটি সার্ভিস পেয়ে যাব। পেদ্রিকে যেই টাইপের কোচ করানোর মাধ্যমে তার থেকে আমরা অনেক ভালো একটি সার্ভিস পেয়ে যাব। প্রথমে তাকে দিয়ে আমরা ফিটনেস কোচটি কমপ্লিট করে নেব। ফিটনেস কোচ কমপ্লিট করার মাধ্যমে তার স্পিডটি বেড়ে যাবে এবং তাকে কিন্তু টেকনিক্যাল কোচও করার প্রয়োজন আছে, কারণ সে একজন সেন্টার মিডফিল্ডার। এই হিসেবে তার পাসিং এবং শুটিং স্কিল বাড়ানো দরকার, এর সাথে কন্ট্রোলিংও বেড়ে যাবে। টেকনিক্যাল কোচের মাধ্যমে এগুলো কিন্তু আপনার বেড়ে যাবে, তখন কিন্তু তাকে দিয়ে আমরা অনেক ভালো একটি সার্ভিস পেয়ে যাব। ভিডিওটির মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ভিডিওটিতে এখনও লাইক করেনি তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অ্যালেকজান্ডারকে কীভাবে কোচ করানোর মাধ্যমে তার থেকে অনেক ভালো একটি সার্ভিস পেয়ে যাবেন। অ্যালেকজান্ডার আরবি মানে রাইট ব্যাক, এই হিসেবে তার কিন্তু স্পিডটা খুবই প্রয়োজন। তার জন্য তাকে কিন্তু প্রথমে আমরা ফিটনেস কোচটি করানোর মাধ্যমে তার স্পিডটা 100 করে দেব। তার স্পিডটা যদি 100 করে নেয় তাহলে কিন্তু তার থেকে অনেক ভালো সার্ভিস পেয়ে যাবো। এর সাথে তাকে কিন্তু টেকনিক্যাল কোচের প্রয়োজন আছে, কারণ তার পাসিংটা খুবই ভালো কিন্তু তার টেকনিক্যাল কোচের প্রয়োজন হলো তার কন্ট্রোলিং এবং বল ট্যাকেলটা কিন্তু খুবই কম, তার জন্য কিন্তু তার টেকনিক্যাল কোচের প্রয়োজন। যারা লেফট ব্যাক এবং রাইট ব্যাক তাদের কাজই হচ্ছে মাঠের শুরু থেকে শেষ পর্যন্ত দৌড়ানো। তারা কিন্তু বলটাকে পাস করে মিডফিল্ডার কাছে দিয়ে দেয় এবং এমনও কিছু কিছু সময় আছে বল টেনে টেনে একদম ফরওয়ার্ড পর্যন্ত নিয়ে যায় এবং গোলবার পর্যন্ত নিয়ে যায়। তার জন্য তাদের কিন্তু ফিটনেস কোচের খুবই প্রয়োজন, তাদের ফিটনেসটা খুবই হার্ড থাকতে হবে। এর সাথে টেকনিক্যাল কোচেরও প্রয়োজন আছে, কারণ আপনি এতগুলো প্লেয়ারে বিট করে নিয়ে যাবেন তখন কিন্তু আপনার টেকনিক্যালের দিক থেকেও খুবই ভালো টেকনিক্যাল থাকতে হবে। তার জন্য তাদের ফিটনেস এবং টেকনিক্যাল দুটারই প্রয়োজন আছে। নেইমার জুনিয়র লেফট উইঙ্গার, তার স্পিডটা কিন্তু খুবই প্রয়োজন। যেসব প্লেয়ার মাঠের সাইড দিয়ে খেলে তাদেরকে উইঙ্গার প্লেয়ার বলা হয়, যারা লেফট সাইডে খেলে তাদেরকে লেফট উইঙ্গার এবং যারা রাইট সাইডে খেলে তাদেরকে রাইট উইঙ্গার বলা হয়। তো নেইমার জুনিয়রকে কোচ করানোর ক্ষেত্রে নেইমার জুনিয়রকে প্রথমেই আমরা ফিটনেস কোচটি করাবো, কারণ তার স্ট্রেন্থটা খুবই কম এবং ফিটনেস কোচ করানোর মাধ্যমে স্ট্রেন্থ এবং স্পিড এবং স্ট্যামিনা এগুলো কিন্তু বেড়ে যাবে। তো আমরা তাকে ফিটনেস কোচটা প্রথম করাবো, এরপরে কিন্তু তাকে দিয়ে আমরা কিছুটা টেকনিক্যাল কোচ করালে তার থেকে কিন্তু আমরা অনেক ভালো সার্ভিস পেয়ে যাবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন আপনার ফ্রেন্ডদেরকে এবং DLS সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিন।